বয়স শুধুই একটা সংখ্যা, ক্রীড়া ক্ষেত্রে বারবার প্রমাণ করেছে নক্ষত্ররা। আর সেই তালিকায় এবার নাম লেখালেন ভারতের টেনিস তারকা রোহন বোপান্না, যিনি বুধবার চলতি অস্ট্রেলিয়ান ওপেনের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। পাশাপাশি সবচেয়ে বেশি বয়সী টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের এক নম্বর স্থানটি দখল করলেন ভারতীয় টেনিসের কিংবদন্তি। যদিও এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে র্যাঙ্কিং প্রকাশিত হয়নি, পরের সপ্তাহে তা প্রকাশিত হবে। সেই তালিকায় ডাবলসে এক নম্বর খেলোয়াড় হয়ে যাবেন বোপান্না। অস্ট্রেলিয়ান ওপেনে মেলবোর্নের মার্গারেট কোর্ট অ্যারেনাতে নয়া ইতিহাস রচলেন 43 বছরের ভারতীয় টেনিস তারকা। অস্ট্রেলিয়ার ম্যাথিউ এডবেনকে সঙ্গী করে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে জয় পেলেন তিনি। বোপান্না এডবেন জুটি হারিয়ে দিলেন আর্জেন্টিনার ম্যাক্সিমো গঞ্জালেস এবং আন্দ্রেস মুলতেনি জুটিকে। খেলার ফল ইন্দো অজি জুটির পক্ষে 7-6 এবং 6-4। আর সেমিফাইনালে তারা মুখোমুখি হবেন অবাছাই টমাস মাচাচ এবং ঝিজেন ঝাঙের। আর এই প্রতিযোগিতা শেষ হলে বিশ্বের এক নম্বর ডাবলস টেনিস তারকা হতে চলেছেন বোপান্না। এই নজিরটি এতদিন ছিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান খেলোয়াড় রাজীব রামের দখলে। 2022 সালের অক্টোবর মাসে এই কীর্তি গড়েছিলেন তিনি। আর এই রেকর্ডের এবার পেছনে ফেলতে চলেছেন বোপান্না। 43 বছর বয়সে বসতে চলেছেন বিশ্বসেরা সিংহাসনে, দু নম্বর হতে চলেছেন চলতি প্রতিযোগিতার বোপান্নার সতীর্থ এডবেন।